মাতার নাম সুভরা খাতুন, নন্নি, দুই নাম নন্নি, গ্রাম হইতেছে কয়রাগুড়ি, নাইনতাবাড়ি উপজেলা, জেলা শেরপুর, তোমার পড়তো আমার কি অষ্টম শ্রেণীতে? হ্যাঁ। আচ্ছা, তো কোন স্কুলে? মাদ্রাসা আর কি, অষ্টম দাখেল আর কি, সাংসারিক করতাম না, ঘোরা করতাম, নৌকা শত্রুরে ভোট দিছি, দেহারি তো এমপিটা কে ছিল? এমপি ছিল, ইয়া ছিল, নিজাম ছিল, যখন শতকরা 95% নৌকায়, হ্যাঁ নাকি, তারপরে এখন বিশ্বে রাষ্ট্রে হোক এটা মানিয়ে নেবে, এটা জয়ী হবে, ওই জন্য আমি ওটা মানলাম, গঞ্জাম ইচ্ছা আমি জিতে গেছি। পাঞ্জাবি হাতে আমি দুই দিন করছিলাম, দুই দিন করে যাক যেভাবে হোক আমি আল্লাহ বেঁচে আছি, আমার সামনে পাঞ্জাবি করে, পাঞ্জাবি পড়ার পরে এই লাগলো এদের একা, আমি কাছে গেলাম, গেছি তুমি মোকাম কাহা ক, তোমার বাড়ি কই, আমি কে এই মোকাম হ্যাঁ এই নিয়ে নিয়ে জুল বলতে হয়, পরে আরেকটা এক কে মুক্তি বাহিনী চিন্তা একদম কে সাপ এই মালুম নি হ্যাঁ, এই তো আমি চিনি না, খিলখিলি আসো পাঞ্জাবি, আমি মাদ্রাসা পড়ছি তাকে অষ্টম করে, এবেলা উর্দুতে এবেলা তো এবেলা ছিল একু পাকড়াও এমনি এহারে আরেকটা এহারে আমার মাথায় বাতাইতেছে, এই যেরম আতায় আঙ্কালি আদর করতেছে আমার, এরম করে এরম করে, উর্দু ভাষা কইছি তো সামনে বেজো ক্যাম্পে নাই তো ডান্ডা মারে গা, আরো খারাপ কত গেছে, আমি এটা আরকম মনে মানে কইছে আঙ্কা ঠিক আছে ঠিক আছে আচ্ছা মুক্তিবাণী ওনার ডাটা করতেছে করতেছে আমাদের বাড়ির পাশে পিছনে একটু ধরে অনেকে অ্যাটেন্ড করলাম, সন্ধ্যার দিক দিয়ে আমার নাম লেখুন মুক্তিবাণী জামলা, এই গেলাম গা আছেন, দোলাল আসছিল, নাসির আসছিল, তারপর মসজিদ আসছিল, মসজিদ রমজান ইত্যাদি অনেক লোকই আসছিল। কোথায় গেলেন? ওই ডালু গেলাম, ইউতে আসছিলাম, এই যে এখন ইয়া আছে যে ধর্মমন্ত্রী মতি রহমান, উনি আমাদের ইউথের চার্জ ছিল, উনি আবার কিছুদিন মাস কানি থাকার পরে আমরা পোস্টিং করে দিল তোরা ট্রেনিংয়ে, কোনো ট্রেনিং করে তারপর চার্জের ট্রেনিং কতদিন করলেন? ট্রেনিং ওদের এক মাসই তো, একদিন দুদিন কম, আমরা কর্নেল আবু তাহেরের আন্ডারে যুদ্ধ করছি। আপনার কোম্পানি কমান্ডার কে ছিল? গফুর ছিল। তারপর কয়টা গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা বলেন? যুদ্ধ কাশিগঞ্জ গিয়েছি, তারপর ওইখানে অপারেশনে আমার খুবই ইয়ে হয়েছে, ওইখানে আমি আহত হই, আর সাতজন আমার সামান্য মারা গেছে, এই আহত মনে হয় 17-18 জন হয়েছি, তার মধ্যে আমার তো গুরুত্ব হয়েছে আর আমার টেনে টেনে নিয়ে ভারতে ভর্তি করেছে। বর্ষাকালে আসছিল কি মনে হয়েছে, ওইখানে আমার এক মাস ছিলাম আর কি, ওই মেডিকেল থাকার পরে মনে হয় বৈশাখ থাকতো ভালো লাগে না, আসছি তারপর পার হয়েছে পাঞ্জাবি, তারপর আমরা নদীর পাড়ে গেলাম, যে ওই জামালপুর পার হয়েছে তো পরে জামালপুর গেলাম, জামালপুর কেটে একদিন থেকে তারপর ট্রেনে আমরা মানুষ গেছি, খাগড়া আসছিলাম, আমার হাতে আর খাগড়া জমা দিই, জমা দিয়ে আমাদের পিছনে পড়ে পোস্টিং করে তারপর চাকরিতে ইয়া করছিল, চাকরি তো পরে আমি যাইনি, ভালো হতো যাতে ইনশাল আমরা করি করতে খেতে পারি, মানুষও করি খেতে পারে, মানুষে ভালো যে পাই এই জন্যে এটা আমার কাছে। তারপর আমি হয়তো আন্তর্জাতিক ভিআইপি কার্ড পেয়েছি, যাতে ইনশাল্লাহ সারা পৃথিবী যাতে ঘুরতে পারি, এটা আমি সরকারের কাছে আমি আকল আবেদন এটাই। তার পাশে পাশাপাশি আমি একটা নিয়োগ করছি, বেরিয়ে গেছিলাম, হ্যাঁ
যেহেতু আমি প্রতিষ্ঠানে ঢুকতে পারি নাই, আর্মিতে ঢুকতে পারি নাই ইঞ্জুরির জন্য, তাহলে আমি হয়তো আমি বিআরপি পাইলাম, হয়তো বাংলাদেশ সরকার আমার সুবিধা দিচ্ছে, আমি একটা নিয়োগ করছি পাস করার জন্য, এই যে সরকার যেন ইনশাল্লাহ আমার ভাগ করে দেয়, এটা হয়তো আল্লাহ হয়ে যায়, আল্লাহর কাছে আমি দোয়া করি এটা আমি পাই যাই।